আপনার তোলা ফটোগুলোকে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করছেন কিন্তু ফটোতে আপনার কোনো মানে ওয়াটারমার্ক নেই নিজস্ব এরকম একটা ওয়াটারমার্ক বা লোগো আপনি কিভাবে তৈরি করতে পারেন এআই দিয়ে আপনার নিজের নাম দিয়ে সেটা দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে তাই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে বলতে হচ্ছে আমাদের আজকের ভিডিওর স্পন্সর ওয়ান্ডার শেয়ারের ডেমো ক্রিয়েটর ওয়ান্ডার শেয়ার ডেমো ক্রিয়েটর মাধ্যমে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং আপনি যদি চান এরকম ফেস ক্যাম স্ক্রিন রেকর্ড করতে পারবেন শুধু তাই নয় এই সফটওয়্যারটিকে ব্যবহার করে আপনি চাইলে বিভিন্ন প্রেজেন্টেশন মেক করতে পারবেন এবং বিশেষ করে যারা টিউটোরিয়াল মেক করেন তাদের জন্য তো বলবো এটা মানে ভালো একটা সলিউশন হতে পারে কারণ এখানে টিউটোরিয়াল এডিট করার জন্য যা যা টুলস দরকার হয় সবগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং আরেকটা ব্যাপার ভালো লেগেছে আপনি যদি ক্যামেরার সামনে না আসতে চান তাহলে আপনি অ্যাভার্টার দিয়ে আপনার রিয়াকশনটা বোঝাতে পারেন এবং এখানে অনেক টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রেজেন্টেশন মেক করার জন্য এবং যে এডিটরটা আছে এখানে এই ধরনের ভিডিও এডিট করার জন্য এই এটা কিন্তু বেস্ট মানে এখানকার যে আপনার টুলসগুলো আছে সেটা আপনার হেল্প করবে অনেকটা আপনাকে দ্রুত ভিডিওটা মানে এডিট করার জন্য এছাড়াও আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেখান থেকে আপনি দেখতে পারেন দেন আপনার কাছে যদি মনে হয় রিলেবল দেন আপনি এই সফটওয়্যারটিকে ব্যবহার করতে পারেন এছাড়া আমরা অডিও নিয়েও কাজ করতে পারি এই সফটওয়্যারটি ব্যবহার করে তো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে তাদের ব্যাপারে আরও ডিটেলে জানতে পারেন দেন আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন তো এই ধরনের লোগো বা ওয়াটারমার্ক তৈরি করার জন্য আইডিওগ্রাম এআই সার্চ করে তাদের এই ওয়েবসাইটিতে প্রবেশ করবে এবং পিক্সেল অ্যাপ অ্যাপটি প্রয়োজন হবে শেষের দিকে ওয়েবসাইটিতে এসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্লাসে লিক করে এই প্রমটা আপনাকে এখানে দিতে হবে ডিসক্রিপশন বক্সে আমি এই প্রমটা দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে নিয়ে এটা করতে পারেন এখানে অ্যাডজাস্ট আপনি কী নামে তৈরি করবেন সেই নামটা এখান থেকে বসিয়ে দিবেন আর কোথাও কারেকশন লাগলে সেটা করে নিতে পারেন জেনারেটে ক্লিক করুন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখবেন একটু ওয়েট করুন ফাইনাল রেজাল্ট আসার জন্য এই তো চলে আসছে এখন এটা আপনার যদি পছন্দ না হয় রিট্রাই নিচে এখানে ক্লিক করলে আপনাকে আরও ডিফারেন্ট স্টাইল প্রোভাইড করবে যদি আপনার ভালো লাগে যেটা আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তারপরে আমরা যেটা করবো পিকজাল অ্যাপ অ্যাপিতে প্রবেশ করব এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পর আমরা প্রথমে এখান থেকে টেক্সটটা সরিয়ে নিচ্ছি তারপর এই প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব প্রথমে আমরা একটা পিএনজি লোগো জেনারেট করে রাখবো সো আমরা এটা নিয়ে এসে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তার জন্য এখানে ক্লিক করবো এবং এই দিকটাতে এসে ইরেজ কালার এখানে ক্লিক করুন তারপরে এটা এনেবেল করুন এবং এখান থেকে টলারেন্স এটা হাই করে দিলে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের যে একটা সলিড কালার ছিল এটা চলে গেছে এবং কালারে ক্লিক করুন এখান থেকে এটা অ্যানেভেল করুন তারপর এখান থেকে আমরা যে কোনো কালার সেট করতে পারি আমরা এখান থেকে হোয়াইট কালার রাখবো আর চাইলে ব্ল্যাক করতে পারেন তবে হোয়াইট রাখলে আমরা সব ধরনের ফটোতে ইজিলি ইউজ করতে পারি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ট্রান্সপারেন্ট তারপর এখান থেকে আপনি এই পিএনজি আকারে আপনার এই যে লোগোটা আছে এটা এখান থেকে সেভ করুন সেভ অ্যাজ ইমেজ তারপর আমরা এখান থেকে সর্বোচ্চ কোয়ালিটি আলট্রা দিয়ে সেভ করছি এরপর আমরা যেটা করবো এখান থেকে একদম ঠিক শুরুর দিকে চলে আসব আপনি কোনো একটা ফটোতে এটা ব্যবহার করবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে ডিফল্ট অবশ্য আমরা শুরুতে ডিফল্ট অবস্থায় আসি দেন এখানে ক্লিক করুন থ্রি ডট মেনুতে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি তারপর যে কোনো একটা ইমেজ নিয়ে আসুন যেটাতে আপনি আপনার লোগোটা বসাতে চান আমরা এখান থেকে টেক্সটটা সরিয়ে নিচ্ছি এখন আমরা যেটা করব এখান থেকে প্লাস্টিক লিক করে ফ্রম গ্যালারি আপনি আপনার ডিভাইসই পিএনজি আকারে সেভ করে রাখবেন তাহলে আপনি প্রতি ছবিতেই ইউজ করতে পারবেন ইজিলি তো আমরা এই যে লোগোটা নিয়ে আসলাম দেন এটাকে আমরা ছবির যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি তো আমরা চাইলে উপরের দিকে ইউজ করতে পারি নিচেই ইউজ করতে পারি এবং দেখা যায় আপনার ফটো সেভ করে অনেকে রি আপলোড করে সো আপনার যদি ওয়াটারমার্ক থাকে এক্ষেত্রে আপনার জন্য সুবিধা হয় আর কি কপিরাইটের ব্যাপারটা যদি আপনি চিন্তা করেন তো এখান থেকে আমরা অপাসিটিটা চাইলে কিছুটা কমিয়ে দিয়ে এটা রাখতে পারি বা অপাসিটি কমিয়ে কিছু কিছু ফটোতে মানে ভালো লাগে আর কি সো আপনি চাইলে এটা আপনার মতো করে ব্যবহার করতে পারেন যেখানে চান এরপর আর কাজ নেই জাস্ট আপনি এখান থেকে এটা আলট্রা কোয়ালিটিতে সেভ করে ফেলুন এই তো